পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পুজোর চল থাকলেও আলোর শহর চন্দননগর ও বাংলার প্রাচীন শহর কৃষ্ণনগরের মতো আর কোথাও জাঁকজমক ও রাজকীয়তা দেখাই যায় না। তান্ত্রিক মতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়, কোথাও ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত, আবার কোথাও সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন পুজো হয়, আবার কোথাও নবমীর দিন তিন দিনের গোটা পুজো একসঙ্গে সম্পন্ন করা হয়ে থাকে। দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পুজোয় কুমারী পুজোর রীতি রয়েছে, আয়োজনও অনেকটা দুর্গাপুজোর মতোই। চন্দননগর ও কৃষ্ণনগর ছাড়িয়েও এখন বাংলার বিভিন্ন এলাকায় বেশ ধুমধাম করে পালিত হয় এই জগৎজননী পুজো। কালী পুজোর পরই যদি মনে করেন পুজোর আমেজ শেষ হয়ে গিয়েছে তাহলে ভুল করছেন, কারণ এর মানে এর পরেই রয়েছে জগদ্ধাত্রী পুজো, অর্থাৎ দেবী জগদ্ধাত্রী আসেন মানুষের মাঝে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জগদ্ধাত্রী পুজোর মহানবমী পড়েছে আগামী 21 নভেম্বর মঙ্গলবার। শুভ মুহূর্ত সকাল 3:11 শুরু হবে এবং সমাপ্ত হবে 22 নভেম্বর বুধবার সকাল 9:03। হিন্দু ধর্ম মতে দুর্গার আরেক রূপ হলো এই জগদ্ধাত্রী। প্রায় 250 বছরের আগে কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে আপ্লুত হয়ে চন্দননগরের চাউলপট্টিতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন ইন্দ্রনারায়ণ। ইতিহাস অনুযায়ী লক্ষ্মীগঞ্জের পুজোকে আদিমা রূপে পুজো করা হয়। দেবী জগদ্ধাত্রী হলেন পরমা যোগিনী, বিশ্ব সংসারকে রক্ষা করতে তিনি যুগ যুগ ধরে মহাযোগ বলেই ব্রহ্মময়ী রূপে ধারণ করে রয়েছেন। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে উল্লেখ রয়েছে তিনি দেবী দুর্গাকে দুর্বা শ্যামাও নামেও অভিহিত করা হয়। হিন্দু শাস্ত্র ও পুরাণে বলা রয়েছে করিন্দ্রাসুর ও মহাহস্তিরূপী অসুরকে বধ করেছিলেন দেবী জগদ্ধাত্রী। চণ্ডীতে বলা হয়েছে স্বর্গরাজ্য দখল করতে ও বিশ্ব সংসারকে ধ্বংস করতে মহিষাসুর এক মহাহস্তিরূপ ধারণ করেন, দেবী দুর্গাকে আক্রমণ করতে এসেছিলেন। অসুর বধ করতে দেবী তার মুন্ড দেহ থেকে আলাদা করে দেন, অস্ত্র হিসেবে দেবীর হাতে থাকে তীর্ধনুক। আর এখন এই চন্দননগর এবং চুচুড়াতে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে, চারদিকে মানুষের ঢল, যেদিকেই তাকানো হচ্ছে সেখানেই কাতারে কাতারে মানুষ এবং মানুষের মাথা, অগুন্তি মানুষ। ঠিক দুর্গাপূজার মতনই এই কটা দিন যেন একেবারে চেটে পুটে আনন্দ উপভোগ করা। সায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, হুগলি।